স্থানীয় সূত্রে খবর, ডোমজুড়ের অঙ্কুরহাটি উত্তরপাড়ার বাসিন্দা মুকি মণ্ডল গত বুধবার ডোমজুড়ের ফোকর দোকান এলাকায় একটি ক্লিনিক্যাল ডায়াগনস্টিক সেন্টারে তার স্ত্রী নাসিফা মণ্ডলের গর্ভধারণের বিষয়ে আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করান। গত শনিবার তিনি ওই ক্লিনিক থেকে তার স্ত্রীর রিপোর্ট সংগ্রহ করলে দেখেন গর্ভের ভ্রূণ নষ্ট হয়ে গেছে। এতে তিনি এবং তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তার ওই রিপোর্ট সম্পর্কে সন্দেহ হলে তিনি কলকাতার অন্য একটি ক্লিনিকে আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করান। রবিবার ওই রিপোর্ট হাতে পেলে তিনি জানতে পারেন তার স্ত্রীর গর্ভধারণ সব দিক থেকে ঠিক আছে, গর্ভস্থ শিশু সব দিক থেকে ভালো আছে। এই রিপোর্ট হাতে নিয়ে ডোমজুড়ের ওই ক্লিনিকে তিনি গেলে কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেন। তারা জানান একই নামে অন্য রোগীর রিপোর্ট তাদের হাতে দেওয়া হয়েছে, যদিও ওই দুই রোগীর বয়সের পার্থক্য রয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষ এ ব্যাপারে ক্ষমা চান। আজ সকালে নসিফার পরিবারের লোকজন ওই ক্লিনিকের সামনে বিক্ষোভ দেখান, ক্লিনিকের শাটার ফেলে দেওয়া হয়। এরপর নসিফার স্বামী লিখিতভাবে ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করে। এর পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানান। হয়েছে বলতে আমি গত বুধবার এনাদের এখানে একটা প্রেগনেন্সি রিপোর্ট করতে আসি আমার ওয়াইফের। তো প্রেগনেন্সি রিপোর্ট করার পর আমায় সেই রিপোর্টটা আমি আনতে আসি, সেই রিপোর্টটা আনতে আসি শনিবারে। শনিবারে আসার ফলে আমাকে একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতে আমি শনিবারে যেহেতু ডাক্তার বসে না, আমি ওটা হোয়াটসঅ্যাপ করি। হোয়াটসঅ্যাপ করার বলছে আপনার মিসক্যারেজ প্লাস মানে একটা টিউমার আছে। তো টিউমার আছে, আমার ওয়াইফের 6 মাস আগে একটা মিসক্যারেজ হয়েছিল। তো হওয়ার ফলে আমার একটা বিশাল টেনশান এবং আমি কী করবো, কারণ 6 মাস আগে আমার স্ত্রী সুসাইড করতে গেছিলো যখন মিসক্যারেজ হয়। এবং 6 মাস আগে তখন আমার মাথায় সন্দেহ হয়, তখন যখন 6 মাস আগে মিসক্যারেজ হয় তখন কোনো গ্ল্যান্ড ছিল না, কিন্তু 6 মাস পর আবার গ্ল্যান্ড কী করে হলো আমার সন্দেহ। তো আমি গিয়ে কলকাতায় কালকে ইস্টার্নে গিয়ে আমি আমার আলট্রাসোনোগ্রাফি করাই। করার পরে সেখানে রিপোর্ট পুরো ভালো আসে। ভালো আসার ফলে আমি তখন ফলো করছি, তখন আমার মাথাটা টোটালি আমার নাম কী ভুল বা কী ভুল আমার ছিল না, আমার ভুল ছিল আমি রিপোর্টটা দেখি আমি হোপলেস হয়ে গেছিলাম। তারপরে ঘরে এসে ঠান্ডা মাথায় দেখি আমার বইয়ের নাম যার নাম নাফিসা ওটারও তাই নাম নাফিসা, ওইটা মিলিয়ে আমায় দিয়েছে, কিন্তু তার বয়স 18, আমার বইয়ের 32 বছর বয়স। তো এটার ফলে আমি দেখলাম, তখন আমি এনাদের কাছে আসি, এনারা এসে বলছে হ্যাঁ আমাদের মিস্টেক হয়ে গেছে, ভুল স্বীকার করেন। করার ফলে ভুল নয়, তারপরে আমি আমি এই দাদাকেও পেয়ে যাই এখানে, যেনার নাম এনি একজন পুরুষ মানুষ এনাকে করে দিয়েছে ফিমেল, আরও পেয়েছে রক্ত রিপোর্ট, অনেকজন এখানে আসছে। ভুল নিজেদের জন্যই গেছে, আমাদের যারা রিপোর্ট ডেলিভারি দেয় দুটো পেশেন্টের একই নাম ছিল, যার জন্যে বয়সটা একটু আলাদা ছিল, একজনের 18 একজনের 27, কিন্তু নামটা সেম ছিল, যার জন্যে যারা ডেলিভারি দিয়েছে তারা ওই জায়গাটা বুঝতে পারেনি। এবং এই ধরনের মিস্টেক আগামী দিনে যেন না হয় আমি অবশ্যই চেষ্টা করব, এবং আমাদের যারা সহকর্মী আছে সবাইকে নিয়েই এটা চলার কথা, কিন্তু তাদের সঙ্গে অবশ্যই আমরা নিজেরা আলোচনা করব যাতে এই ধরনের ভুল আগামী দিনে যেন না হয়। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.